পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে কখনো সূর্য ডোবে না, এসব দেশে ২৪ ঘন্টাই দিন। এমন বিচিত্র পরিবেশে মানুষ কখন ঘুমায়, কখনই বা ঘুম থেকে ওঠে, কোথায় সেসব দেশের অবস্থান, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দিনের বেলা কাজ আর রাতের বেলা ঘুম, পৃথিবীর প্রায় সব দেশের জীবনযাত্রার নিয়ম এমনই। কিন্তু যেসব দেশে ২৪ ঘন্টাই সূর্যের আলো থাকে, তারা কি ২৪ ঘন্টাই কাজ করবে? তারা ঘুমাবে কখন? কোনো দেশে যদি রাত না থাকে, মানুষ কিভাবে জানবে কখন ঘুম থেকে উঠতে হবে কিংবা কখন ঘুমোতে হবে? অবিশ্বাস্য হলেও এমন জায়গার অস্তিত্ব রয়েছে পৃথিবীর বুকেই, তাও আবার একটি নয়, মোট ৬টি দেশে যেখানে সূর্য না ডুবে দিগন্ত রেখা বরাবর ঘুরতে থাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার নুনাভুত শহর, এই শহরে টানা দুই মাস সূর্য অস্ত যায় না, ফলে সে সময় সেখানকার মানুষ রাতের দেখা পায় না, ঘড়ির সময় ধরেই তারা কাজ সারে এবং ঘুমাতে যায়। মধ্যরাতের সূর্যের দেশ নরওয়ে, প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রায় ৭৬ দিন এখানে সূর্য অস্ত যায় না। দেশটির স্যালবার্ড অঞ্চলে ১০ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত একটানা সূর্য উদীয়মান থাকে, এখানে রাত মাত্র ৪০ মিনিট। আবার নরওয়েতে এমন একটি জায়গা রয়েছে যেখানে ১০০ বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি। গ্রেট ব্রিটেনের পর আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ, প্রতি বছর এই দ্বীপে জুন মাসে ২৪ ঘন্টায় সূর্য উদীয়মান থাকে। সুইডেনেও রয়েছে এমন চিত্র, মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে সূর্য রাত ১২টার দিকে অস্ত যায়, আবার ভোর ৪:৩০টায় উদিত হয়। অন্যদিকে আলাস্কার উৎকিয়াকভিক শহরেও মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য ডুবে না, নভেম্বরের শুরুতে এক মাস শুধু রাত থাকে। এই সময়কে বলা হয় পোলার নাইট। প্রায় ৪,০০০ মানুষের বাস শহরটিতে, সেখানকার বাসিন্দারা আবহাওয়ার এই বৈচিত্র্য উৎসবের ঢঙেই পার করে। বিজয় টিভি নিউজ ডেস্ক।